হ্যালো গাইস, শুভ দুপুর। আমি এখন রান্নাঘরে আছি। আজকে পরোটা হচ্ছে মেনুতে, আজকে পরোটা দুপুরের লাঞ্চ। আজ নীল পুজোর সংযম করতে হয়, তো তাই সংযমের জন্য পরোটা খাবো এখন। পরোটা আর এই যে পরোটা ভাজছি, এখানে আলু, সাদা আলুর তরকারি হয়েছে দেখতে পাচ্ছ, আর টক দই হবে দুপুরের আজকে মেনু। এই দেখো, অনেক বেলা হয়ে গেছে, 3টের কাছাকাছি হয়ে গেছে। এই সব কাজকর্ম সেরে স্নান টান করে তারপরে চলে আসলাম রান্নাঘরে। কালকে তো নীল পুজো, এই জন্য